হাতে নিয়েছে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা। নিজের আত্মীয় স্বজনকে সবকিছু গিভওয়ে করে দেখাচ্ছিল সাধারণ জনগণকে তিনি গিভওয়ে করেছে। তার এনার্জি ড্রিঙ্কস ব্লু মানুষের কাছে মার্কেটিং করছে এমন ভাবে যেটার উপরে নাকি আর কোন ড্রিঙ্কস বাংলাদেশে নাই। এত ভালো একটি খাবারের মধ্যেও কিন্তু লাস্টে গিয়ে ভেজাল পরিণত হয়েছে। তার বাবা ব্যাংকের কাছ থেকে 3 কোটি টাকার অধিক টাকা লোন করেছে, তারপরে সেগুলো পরিশোধ করেনি। অন্যদিকে অডিগারি গিফট করছে তার বাবাকে কোটি টাকা দিয়ে। আরে রাফসান আসলে একজন বাটপার, এরকম বাটপার আমাদের বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই। ও জনগণের কাছে এখন মুখ দেখাবে কি করে? তাকে আমরা এত সাধু পীর ভেবেছিলাম, সেই পীরের আজকে এই অবস্থা। সেই পীরের মুরিদগুলো একটা সময় তার কাছে গিয়ে ফুলের মালা পরাইতো, আর আজকে সেই মুরিদগুলো এখন তার বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ ভাই, এটা বাংলাদেশ, যে কোনো সময় মানুষের মাইন্ড পরিবর্তন হইতেই পারে। এই রাফসান দা ছোট ভাই একটা সময় মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছিল, আজকে তাকে এই জায়গায় নিয়ে আসছেন আপনি আমি। আজকে আবার তার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে? আপনি আমি। কেন আমরা তার বিপক্ষে দাঁড়াচ্ছি জানেন? একটা ছেলে সে ছোট থেকে এই পর্যন্ত স্ট্রাগল করে আজকে তার সাফল্য সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিল, যেন ভিডিওর মাধ্যমে তার সফলতার গল্পগুলো আমরা দেখতে পেতাম। আর এটাই আমাদের ইগোতে গিয়ে লেগেছে, এটা আমাদের অহংকারে গিয়ে লেগেছে, কারণ আপনি আমি করতে পারি না, রাফসান সেটা করে দেখাচ্ছে। আপনার মা বাবাকে আপনি ঘর থেকে উস্টা দিয়ে লাঠি দিয়ে বের করে দিচ্ছেন। অন্যদিকে রাফসান তার মা বাবাকে সারপ্রাইজ করার জন্য কোটি টাকার গাড়ি গিফট করছে। তাহলে রাফসানের আমাদের জায়গাটা তো একটু হলো ভিন্ন ভাই। ওর মা বাবার প্রতি সবকিছু করছে, আমরা আমাদের মা বাবার জন্য কিছু করছি। তাহলে রাফসান তো বাটপার ভাই, নিজের জন্য কিছু করে না, মা বাবার জন্য করে। এই রাফসান কিন্তু তার আয়ের অনেক টাকাই অসহায় মানুষের উপরে সাহায্য করে থাকে। রাফসান শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, রাফসান পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এরকম একজন মানুষের বিপক্ষে গিয়েও আজকে আপনি আমি দাঁড়াচ্ছি, এটা কি আপনার আমার লজ্জা হওয়ার কথা না? একজন মানুষ যদি উন্নতি করতে নেয়, তাহলে সেটা দেখার সাথে সাথে আমাদের পিছনে জ্বলে যায়, সেই তীব্র জ্বলাজ্বলির অনুভূতি যেন আমরা সহ্য করতে পারি না। আজকে রাফসানকে যারা ভালোবাসত তারাই আজকে ঘৃণা করছে, শুধুমাত্র ওই একটি কারণে। আরে ভাই, তার বাবা একটি কোম্পানি দিয়েছে এবং ব্যাংক থেকে লোন নিয়েছে, সেটা তার বাবা মায়ের ব্যাপার, এখানে রাফসানকে কেন টেনে নিয়ে আসছেন? ওর তো কোনো দোষ ছিল না, সে কোটি টাকা ইনকাম করছে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। লোন নিয়েছে তার মা বাবা, সেটা শোধ করবে তারা। আর রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো এখন প্রকাশ পাচ্ছে, সেটিও কিন্তু এখনকার ছবি নয়, এটি আরো দীর্ঘদিন আগের একটি ছবি, যেখানে দেখা যাচ্ছিল ম্যাজিস্ট্রেট গিয়ে রাফসানের সেই কোম্পানিতে সার্চ করে, যেখানে একটি মেশিন পায় না, বলা হচ্ছিল হাতে তৈরি করা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস ব্লু, যার কারণে 30,000 টাকা তাদেরকে জরিমানাও করা হয়। সেই ছবিটি এখন কেন এনে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করা হচ্ছে? এতদিন যাবত রাফসানের কোনো কিচ্ছু ভাইরাল হয়নি, যখন অভিযান চালানো হয়েছে তখন এই ছবিটি ভাইরাল হয়নি, তবে এখন হচ্ছে। ওই যে কথায় আছে না, হাতি যদি গর্তে পড়ে তাহলে পিঁপড়া এসে লাথি মারে। আজকে যেন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অসংখ্য মানুষ তার পিছে গিয়ে লেগেছে, ওকে টেনে ধরে নামানোর জন্য যেন প্যান খুলে নেওয়ার একটি চেষ্টা। তবে ভাই, যারা সবসময় পা ধরে টানে তারা ওই পায়ের জায়গাটাই থাকে, তারা কখনো উপরে উঠতে পারে না। আপনি সারা জীবন মানুষের পা ধরে নামাচ্ছেন, আপনি তার পায়ের নিচেই পড়ে থাকবেন, কখনো পায়ের উপরে উঠতে পারবেন না। আজকে রাফসানের পিছনে যারা হাসি ঠাট্টা করছে এগুলো দেখার পর আমি অনেকটা লজ্জিত ভাই। আর এই মানুষগুলোই সবসময় তার ভিডিও দেখার জন্য বসে থাকে। রাফসান তো বাজে কোনো কাজ করেনি, কিন্তু অশ্লীল কোনো কিছু ছড়াচ্ছে না। একটি 26 বছরের ছেলে কিভাবে কোটি টাকা ইনকাম করে তার মা বাবার স্বপ্ন পূরণ করছে, একটি 26 বছরের ছেলে একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেদিকে কারো কোনো খেয়াল নাই। আর একটি ছেলে কিছুদিন পর পর মানুষকে গিভওয়ে করছে, তার অডিয়েন্সকে কোনো না কোনো কিছু উপহার দিচ্ছে, তিনি তার অডিয়েন্সকে অনেক ভালোবাসে। আজকে সেই ছেলেটাকে টেনে ধরে নামানোর জন্য আপনাদের এত আপ্রাণ চেষ্টা, আর এই চেষ্টা যদি আপনারা আপনারা নিজেদের কাজের জন্য করতেন তাহলে অনেকটা এগিয়ে যেতে পারতেন। রাফসানের পিছনে কেন লাগলেন? এখন আবার অনেকে বলতে পারেন, ভাই কয় টাকা দিছে আপনাকে যে আপনি ওর পক্ষে কথা বলছেন? আরে ভাই, আমি রাফসানের ব্যক্তিগত কোনো কিছু নিয়ে কথা বলতে আসিনি, ও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর কন্টেন্টের জায়গা থেকে রাফসান রাইট আছে। ওর পরিবার কি করলো না করলো সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, ওইটা সিক্রেট বিষয় ভাই। ওইটাকে টেনে ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এনে এই লোকটাকে কেন বারবার দোষারোপ দেওয়া হচ্ছে? যেই কাজটা ও করে নাই সেটা কেন বারবার বলা হচ্ছে? 2-4 মাস আগে রাফসানের সেই এনার্জি ড্রিঙ্ক হয়তো বা হাতে তৈরি করা হতেও পারে, তবে এখন কিন্তু তার কোম্পানির মধ্যে একটি বড় মেশিন আছে যেটা হাতের স্পর্শ ছাড়াই তার এনার্জি ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে। আপনি অতীত টেনে ধরে এখন কেন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন? কারা তার পিছনে লেগে পড়েছে তাকে ডাউন করার জন্য? কাউকে টেনে ধরে কখনো নামাতে পারবেন না, কারো সম্মান কখনো আপনি হানি করতে পারবেন না, যদি মহান আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে। সম্মান কমবে এবং বৃদ্ধি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে কখন কার হয়, তবে আমরা আমাদের জায়গা থেকে ভালো কাজটাই করে যাব। আজকে রাফসানের বিরুদ্ধে এই অপপ্রচার আমার কাছে সহ্য হচ্ছিল না। আবারও বলছি, ব্যাংক থেকে লোন রাফসান নেয়নি, ও একজন 26 বছরের যুবক ছেলে, অনেক কিছুই বোঝে না, আর সেইগুলোকে নিয়ে মানুষ এখন হাসি ঠাট্টা করছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান অসংখ্য মানুষ এখন শিক্ষিত ভাই, কেউ মূর্খ না। এই শিক্ষিত জেনারেশনের মধ্যে আপনি এসে কারো বিরুদ্ধে সমালোচনা আলোচনা করতেই পারেন, সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে যা খুশি তাই করেন, তবে একজন মানুষের সারা জীবনের প্রচেষ্টা এইভাবে ধূলিসাৎ করার চেষ্টা করেন না। দেখেন, রাফসান দা ছোট ভাইয়ের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাও হয়নি, তারপরে এই ভিডিওটি বানানো যেন আমার একটি দায়িত্বে রূপান্তরিত হয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল একটি ছেলেকে বারবার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাকে এখান থেকে টেনে ধরা উচিত, এবং যারা তার সবসময় পাশে ছিল, যারা তার ক্লোজ ভাই ব্রাদার, এখন তারাও তার বিরুদ্ধে পোস্ট করছে। আর এটাই সবচেয়ে বেশি আমার চোখ খুলে দিয়েছে, কারণ আমার জীবনের সাথে এখন রাফসানের অনেকটা মিল আছে। যখন আমি বিপদে পড়ি তখন আমার আশেপাশের মানুষগুলো আমাকে যেন দমিয়ে রাখার চেষ্টা করে, যেন তারা চায় আমার ঘাড়ে পাড়া দিয়ে তারা উপরে উঠতে। আজকে সেই রাফসানের সাথেও তাই হচ্ছে, ও যখন বিপদে পড়ে গেল তখন তার আশেপাশের একদম ক্লোজ ভাই ব্রাদার তারা তার বিপক্ষে পোস্ট করে,
সমালোচনা করে। তারা এখন মজা নিচ্ছে বিষয়টা নিয়ে। রাফসান, যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমার প্রতি আমার একটাই অনুরোধ, যারা আজকে তোমার এই দুঃসময় তোমাকে নিয়ে মজা নিচ্ছে, সুসময় তাদেরকে কখনো পাশে রাখো না। দুঃসময় না আসলে কখনো তুমি মানুষ চিনতে পারতাম, আজকে যেহেতু মানুষ চিনতে পেরেছো নেক্সট টাইম কখনো এদের সাথে চলো না। তুমি একা এখানে আসছো, একা অনেক উপরে যেতে পারবে, কেউ কাউকে কখনো টেনে ধরে উপরে উঠাইতে পারে না, পারে টেনে ধরে নামাইতে। আলহামদুলিল্লাহ বিপদ আল্লাহ তাআলা আমাদেরকে দেয় মানুষ চেনানোর জন্য। বাই দ্য ওয়ে, তারপর এখানে অনেক গণ্যমান্য বুদ্ধিমান লোকেরা আছেন, আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানায়, দেখতে চাই সবার মূল্যবান মতামত।